এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আজ আমি প্রথমে কিছু বলবো না, আগে একটা ভিডিও দেখাবো, আপনারা সেই ভিডিওটি দেখে নিন, তারপর আমার কথা শুনবেন। আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক দেখেছিলাম সিপিএম এর আমলে, চাকরি নিয়ে একটা কেস হয়েছিল। উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে। চাকরি খাওয়ার কথা বলেনি, আর এখন রোজ কথায় কথায় 3,000 চাকরি বাদ, 4,000 চাকরি বাদ। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয়। গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো, কালকেও দুজন সুইসাইড করেছে, যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন? আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে, আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে, হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? সে ভাবছে আমি থাকতে আমার ছেলেমেয়েরা পাবে কোত্থেকে? আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন, আমার কোনো দয়া নেই তাদের জন্য। কিন্তু ছেলেমেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয়, তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন, আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে সে আবার পরীক্ষা দিক, দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত, কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেবো, সিদ্ধান্ত আপনারা দিন। তাই আমি বলবো, কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক হচ্ছে। আমাকে আপনাদের পছন্দ না হতে পারে, আমার পার্টিকে আপনাদের পছন্দ না হতে পারে, আমার গভর্নমেন্ট এত মানবিক কাজ করার পরেও আপনাদের পছন্দ না হতে পারে, যা ইচ্ছা আমাকে দুবেলা গালাগালি দিন, দরকার হলে মারুনও আমায়, আমি তার জন্য কিছু মাইন্ড করব না। কিন্তু প্লিজ দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র যৌবনের খাবার অধিকারটা কেড়ে নেবেন না, এটুকু আমার সকলের কাছে আবেদন থাকবে। দর্শক, এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন এবং দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতি করে চাকরি পাওয়াদের মধ্যে দুজন আত্মহত্যা করায় খুব চিন্তিত এবং উদ্বিগ্ন, তার নয়নে অশ্রু। কিন্তু তিনি জানেন না যে একজন যোগ্য প্রার্থী আপার প্রাইমারিতে উত্তীর্ণ এবং প্যানেলে তার নাম ছিল, দীর্ঘ 8 বছর ধরে নানা টালবাহানায় সরকারি পদোন্নতায় নিয়োগ না হওয়ায় বেকারত্বের যন্ত্রণা ভুলতে না পারায় শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল। সেই আত্মহত্যাকারী যোগ্য প্রার্থীর নাম ছিল অতনু মিস্ত্রি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দুজন চোর জালিয়াতির জন্য আজকে মানবিক হয়ে উঠলেন। আজ থেকে 2 বছর আগে যখন অতনু মিস্ত্রি আত্মহত্যা করেছিলেন তখন তার কোনো বক্তব্য আমরা পাইনি। যাই হোক, দেরিতে হলো তিনি মানবিক হয়েছেন। তিনি যখন এই বেআইনিদের আইনি করার জন্য আবেদন করছেন, তাহলে আমরা যারা আইনি আছি তারা নিশ্চয়ই বঞ্চিত হব না, সিয়াসা রাখতেই পারি। কারণ যদি বেআইনিরা আইনি হয়ে যায়, অথচ যারা যোগ্য তারা যদি কোনো বন্দোবস্ত না পায়, তাহলে আগামী দিনে কি ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে? তারা তো পড়াশোনা শিখতে চাইবে না, কারণ দেখবে আমার মতো এমএ বিএড বা আরো 5 জন যারা আছে আমার থেকে আরো ভালো ভালো পড়াশোনায়, তাদের যখন এই অবস্থা, আর যার টাকা আছে বা সোর্স আছে, প্রভাবশালী মহলে যোগাযোগ আছে, তার চাকরি হচ্ছে, সমাজের কাছে কি বার্তা যাবে দর্শক? তাই আপনার কাছে অনুরোধ, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আরো একজনের কাছে শেয়ার করুন, যাতে আমাদের এই বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। কারণ বড় মিডিয়ারা বিজ্ঞাপনের লোভে আমাদের কথা পৌঁছাতে দেবে না। ভরসা আমাদের ইউটিউব, সম্বল ভগবান আপনারাই। আপনাদের কাছে অনুরোধ,
দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটা পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করবেন। যদি কিছু সাজেশন বা কিছু বক্তব্য থাকে তা কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন। ধন্যবাদ।